ফের আগুন থেকে আতঙ্ক ছড়ালো শহরে। যশোর সংলগ্ন বাগুড়ের একটি বহুতলে সেই আগুন একতলা থেকে তিনতলা পৌঁছয়। আতঙ্কের অন্যতম কারণ ছিল বহুতলের দুদিকে থাকা দুটি পেট্রোল পাম্প। সে আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছয় 10টি দমকলের ইঞ্জিন। দমকল কর্মীদের উপর আসে অভিযোগ। খবর দেওয়ার পরেও দমকলের ইঞ্জিন আসতে দেরি হয়েছে। জানা যায় যে ওই বহুতলের একতলায় দোকানটির অস্থায়ী কাঠামো টিনের উপর দিয়ে গেছে বৈদ্যুতিক তার, এবং দমকা হওয়ার কারণে সেই টিন বারবার বৈদ্যুতিক তারে লেগে আগুনের ফুলকি বের হয় এবং তার থেকেই আগুন ছড়ায় এলাকার বহুতল। বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ভাস্কর্য কর্মশালায় তৈরি হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবক্ষ মূর্তি। ছবি দেখে মূর্তি গড়লেন ভাস্কর ভীমপাল। এটা আমরা একটা ভাস্কর্য কর্মশালার আয়োজন করেছি, যেখানে জীবন্ত মডেলকে বসিয়ে মূর্তি তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন ক্লে ওয়ার্ক সবাই নিজের নিজের মতো করে তৈরি হচ্ছে। তার সাথে আমরা ভাবলাম জাস্টিস গঙ্গোপাধ্যায়, যার নাম এখন সবাই চেনে প্রায় এবং তার কাজের জন্য চেনে বিশেষ করে, তার কাজ আমাদের মনে সবারই মনে ধরেছে। আমরা তার কাজের সম্মান জানানোর জন্য একটা তার প্রতিকৃতি করার, মানে মাটির প্রতিকৃতি করার পরিকল্পনা নিয়ে। কাটোয়ায় ফলছে সৌদি আরবের খেজুর। অজয় নদের ধারে 2 বিঘা জমিতে শুরু হলো চাষ। ইউটিউব দেখেই সৌদি খেজুর চাষের সিদ্ধান্ত জানাচ্ছেন কৃষক গোপাল মণ্ডল। বিক্রি হতে পারে 1100 থেকে 1200 কেজি দরে। সৌদি আরবের বিলিতি খেজুর আমরা সাধারণত বলে থাকি, সৌদি আরবের বিলিতি খেজুর। এর মধ্যে দু রকমের জাত আছে আমার কাছে, একটা আছে আজুয়া, একটা আছে মেঘজুল। দু রকম আমি লাগিয়েছি, মেঘজুলটা বেশি আছে, আজুয়াটা কম আছে, কারণ আজুয়ার দামটা খুব বেশি, 1000 থেকে 1200 টাকা কেজি। এবার সবাই সেটা কিনতে পারবে না, আর আমি তাই জন্য সবার ওই কথাটা মাথায় রেখে কম দামেটা লাগিয়েছি, যেটা 400 থেকে 500 টাকা কেজি সেটাও লাগিয়েছি। দু রকমের আছে আমার এখানে, টোটাল গাছ আছে 68টা, প্রায় একদিকের কাছাকাছি জায়গা। আমি লাগিয়েছি আজকে 1 বছর 6 মাস বয়স হচ্ছে, মানে 1.5 বছর টোটাল বয়স। তার মধ্যে 1 বছর 3 মাস বয়স যখন হয়েছে তখন থেকে দেখি আমার কাছে ফুল আসতে আরম্ভ করেছে। অনেক জনাই লাগিয়েছে কিন্তু কারো এত তাড়াতাড়ি ফুল আসেনি। এবার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল কলেজ, সব সরকারি হাসপাতাল থেকে উঠে যাচ্ছে হাতের লেখা প্রেসক্রিপশন। সূত্রের খবর, সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের রিভিউ বৈঠকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এই বার্তা দিয়েছেন স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তারা। সল্টলেক ও মাল মহকুমা, বিদ্যাসাগর, পিজি ও মেডিকেল কলেজে গ্যাস্ট্রো বিভাগ ও হাওড়ার কয়েকটি হাসপাতালে ইতিমধ্যেই এই প্রেসক্রিপশন চালু হয়েছে। সিদ্ধান্ত হয়েছে প্রথম ধাপে রাজ্যের 915টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু হবে এই ব্যবস্থা। আস্তে আস্তে তা বাস্তবায়িত হবে সমস্ত ব্লক, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ মহকুমা, জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। মৃতার নাম রূপসা বিবি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের শ্রবণপুর হিন্দুপাড়া এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ডোমকল থানার পুলিশ। জানা গেছে দীর্ঘদিন রূপসা বিবিকে প্রেমের প্রস্তাব দিত ওই এলাকার বছর 50-এর শামশের শেখ নামক এক ব্যক্তি। মাঝের মধ্যেই ফোনে জ্বালাতন করত বলে অভিযোগ। এই ঘটনার কথা বাড়ির কর্তা স্বামী আবুল কালাম মণ্ডল জানতে পেরে সতর্ক করেন অভিযুক্ত শামশের শেখ নামের ব্যক্তিকে। সেদিন মাঠে কাজে যায় কালাম মণ্ডল, সেই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করেছে বলে অভিযোগ শামশের শেখের বিরুদ্ধে। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া। সম্প্রতি জনসংখ্যায় চীনকে টপকে এগিয়ে গিয়েছে ভারত, তবে কতদিন ভারত তার এই স্থান ধরে রাখতে পারবে সন্দেহ রয়েছে। কারণ চীন ইতিমধ্যেই জনসংখ্যার আসলে নীতি থেকে সরে এসেছে। 60 বছর ধরে ক্রমশ কমছে চীনের জনসংখ্যা, এবার জন্মহার বাড়াতে নতুন পন্থা নিল চীন। এবার অবিবাহিত মহিলারাও
IVF এর পদ্ধতিতে মা হতে পারবেন। পাশাপাশি সিঙ্গেল মহিলাদের দেওয়া হবে সব রকম সুযোগ সুবিধা। জানা গেছে সারা দেশে এই নীতি চালু করার ব্যাপারে চিন্তা ভাবনা করেছে জি জিনপিং প্রশাসন। মারা যাচ্ছে চিংড়ি, যেগুলি আছে সেগুলোকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা, তাতে কতটা সাফল্য আসবে তা বুক ঠুকে বলতে পারছেন না কেউই। রপ্তানিতে ধাক্কা খেলে খোলা বাজারে সেগুলি চলে আসার সম্ভাবনা আছে। মাছ চাষিদের বক্তব্য, বৃষ্টির অভাবেই অজানা একটি কঠিন ভাইরাসের কবলে পড়েছে বাগদা ও ভেনামি চিংড়ি। মাঝের মধ্যে হালকা বৃষ্টিতে ভয়ানক আকার নিচ্ছে রোগ, এর ফলে বিপুল ক্ষতির মুখে পড়েছেন রাজারহাটের মৎস্য চাষিরা। কিন্তু এবারে বৃষ্টির অভাবে চিংড়ি ভাইরাসের আক্রান্ত হচ্ছে, তবে বাজারে মিলছে না রোগের ওষুধ। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেও থাকছে ভিজে আবহাওয়া, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, কলকাতা, হাওড়া, হুগলি, 2/24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান জেলায় বজ্রমেঘের সক্রিয়তা পশ্চিমাঞ্চলের জেলাগুলির তুলনায় বেশি ছিল। 10 থেকে 12 কিলোমিটার উচ্চতার মেঘপুঞ্জ তৈরি হয়েছিল। এই কারণে বজ্রপাত ও শিলাবৃষ্টি। আজ সোমবার শক্তিশালী বজ্রমেঘ পশ্চিমাঞ্চলে বেশি সক্রিয় থাকতে পারে।